ডিজিটাল পদ্ধতিতে যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে 1 কেজি বেশি অথবা 1.5 কেজি কম, একে ক্যালিব্রেশন বলা হয়। আর ক্যালিব্রেশনকে কীভাবে সেটিং করতে হয় সেটা আপনাদের সামনে এখন দেখাবো। এর জন্য প্রথমে টিয়ার বোতামটি প্রেস করতে হয়, তারপর 3, 6, 5, 8 বোতামটি প্রেস করলাম, দেন টিয়ার বোতামটি প্রেস করলাম। আমরা ক্যালিব্রেশনের CAL শব্দটি আসলো, তারপর 1 প্রেস করলাম, তারপর টিয়ার প্রেস করলাম। এবার আমরা 10 কেজি প্রদর্শন করব। 10 কেজি পাথর তুলে দিলাম, এরপর টিয়ার বোতামটি প্রেস করলাম, এরপর 1000 প্রেস করতে হবে, এই জন্য 1000 প্রেস করলাম। 1000 গ্রাম হচ্ছে 10 কেজির, 1000 গ্রাম হচ্ছে এটা 10 কেজির জন্য। তারপর টিয়া বোতামটি প্রেস করব এবং করেছি, তারপর 30000 আমরা প্রেস করব। এই জন্য 3 0 0 0 0 অর্থাৎ 3 লিখে 4টি 0 প্রেস করলাম, তারপর টিয়ার বোতামটি পুনরায় প্রেস করলাম, এরপর 2 বোতামটি প্রেস করব, তারপর টিয়ার বোতামটি প্রেস করব, এরপর শেষে আবার টিয়ার বোতামটি প্রেস করব। এভাবে 10 কেজি পয়েন্ট নিয়ে আসতে হয়, এটাকে ক্যালিব্রেশন সিস্টেম বলা হয়।